ওই কাপড়টা সরায়া খাজার চেহারার ভিতরে হাত দিয়া বলতেছে ও খাজা তুমি তো মইরা গেলা কিন্তু আমারও সাথে সাথে মারলা আমার আমল দুনিয়ার কেউ জানতো না রে খাজা কুতুবউদ্দিন কিন্তু আজকে তুমি দুনিয়াবাসীর সামনে আমার আমলটা কেন তুমি প্রকাশ করে দিলা রে খাজা আমি তোমার সাথে কি অন্যায় করেছিলাম দেখেন দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান খাজা কুতুবউদ্দিন যার নাম তার বলা উদ্দেশ্য ছিল সুলতান তিনি কোনো আলেম ছিলেন না আরে মাদ্রাসায় যান নাই কিন্তু আলামতারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই 10টা সূরা পড়েন আর যেই আমলগুলো দিলাম এইগুলো করেন বেশি নফল পড়বার পারেন না কিন্তু যতটুকু ফরজ আমল করেন ইখলাস নিয়ে করেন এখন তো আবার নামাজের ভিতরে দোকানের হিসাব করেন না মানুষ বাংলাদেশে বাইরে গেছে হে দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান আমরা মনে করি হুজুর আমি তো আলেম না আমি কিভাবে এই আমল কইরা এত বড় হওয়া যায় এই দুনিয়ার ভিতরে বাবার এই জান্নাতি মানুষ হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না এই দুনিয়ার ভিতরে উলামায়ে হিন্দ কা শানদার মাজি নামক কিতাবে আছে একজন বলো আল্লাহর ওলি ছিল তার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যার নামে দিল্লির কুতুব মিনার এখনো দাঁড়িয়ে আছে দিল্লিতে যান এই খাজা কুতুবউদ্দিনের কত শত স্মৃতি দিল্লিতে আছে এই খাজা কুতুবউদ্দিন যখন মুমূর্ষ অবস্থায় অসুস্থ অবস্থায় তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন এরে সন্তানরা আমার মৃত্যুর পরে চার গুণওয়ালা যদি কোন মানুষ পাও তারে দিয়া আমার জানাজা পড়াইবা মুসলমান কয় গুণের মানুষের কথা বলছে চার গুণ এবার সত্যি সত্যি কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ইন্তিকাল হয়ে গেছে খাজা কুতুবউদ্দিনের ওসিয়াত অনুযায়ী তিনি সাতটা গুণের কথা বইলা গেছিলেন খাজা কুতুবউদ্দিন বলেছিলেন ওরে আমার সন্তানরা আমার ইন্তিকালের পরে যদি এইরকম কোন মানুষ পাও যার ভিতরে চারটা গুণ আছে এক নম্বর হলো কোনদিন তাকবীরে উলা মিস করে নাই কোনদিন নামাজের তাকবীরে উলা মিস করে নাই দুই নম্বর হলো কোনদিন আসরের সুন্নত ছাড়ে নাই ও বাবা আসরের সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা না পড়াটা জরুরি না তারপরেও ছাড়ে নাই তিন নম্বরে বলছেন আরেকটা গুণ থাকবে যেই মানুষটা কোনদিন তাহাজ্জুদ বালেগ হওয়ার পরে ছাড়ে নাই চার নম্বরে হলো হাঁটতে ফিরতে নাউডুবা বাজারে কত জায়গায় যায় বেগানা নারীর সাথে যখনই সাক্ষাৎ হয়ে যায় বেগানা নারীর দিকে ইচ্ছা করে আরেকটা নজরও দেয় না গুণওয়ালা যদি কোনো মানুষ পাও তারে দিয়ে আমার জানাজা দিবাম সত্যি সত্যি এবার জানাজা হাজির হয়ে গেছে আরে দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান আমি আর তুমি তো খাজা কুতুবউদ্দিনের দিল্লির জানাজার দৃশ্য দেখি নাই না জানি সেখানে কত মানুষের উপস্থিতি ছিল কিভাবে আন্দাজ করলাম কারণ এই বাংলার জমিনে যেই কয়জন আলেম মারা গেছেন তাদের জানাজা শুধু জানাজা হয় নাই সে এক একটা জনসমুদ্র হয়ে গেছে আল্লাহু আকবার আমি নূর হোসেন কাসেমি সাহেবের জানাজার দৃশ্য দেখছি আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার দৃশ্য দেখছি এই বাংলার বীর আল্লামা শাহ আহমদ শফির জানাজার দৃশ্য দেখছি হেফাজতের আমির এই বাংলার রাজপথের বীর খানকার পীর পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখছি এক একটা দৃশ্য দেখলে মনে হয় হায় রে না জানি দিল্লির কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য কত বড় ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার সত্যি সত্যি জানাজা দাঁড়ায়া গেছে তার সন্তানরা মাইকে ঘোষণা দিতাছে এই যে হাজার হাজার মানুষের ভিতরে আসেননি কোনো মানুষ যারা যার ভিতরে এই চার গুণ আছে
কয় কি গুণ কয় এক নম্বর তাকবীরে উলা ছুটে নাই আসরের সুন্নাত ছুটে নাই তাহাজ্জুদ ছুটে নাই কোনদিন বেগানা নারীর দিকে তাকাই নাই আসি নাই এরকম পুরা ময়দানের ভিতরে সবাই নিজের অতীতটা মুতালাআ করতেছে নিজের অতীতটা খেয়াল করতেছে যে কোনদিন আমি আমলটা করছি কিনা একজন মানুষ পাওয়া যায় না এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান নাও ডুবার মুসলমান যারা মনে করেন আলেম না হইলে আল্লাহর ওলি হওয়া যায় না এই ঘটনাটা বাবা আপনাদের জন্য আপনি আমি হয়তো আলেম বক্তা কিন্তু আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে বক্তাদের জিহ্বা জাহান্নামের কেসি দিয়া কাটা হবে কারণ আমি বক্তা যে আমলের কথা বললাম এই আমল যদি নিজে না করি আমার জন্য সবার আগে জাহান্নাম আছে না নাই মুসলমান এ কারণে আমি আলেম হইছি আমার আর কিছু লাগবে না আমি জান্নাত পাওয়া গেছি আল্লাহর ওলি হয়ে গেছি এইটা কোনো কথা না এবার পুরো ময়দানের ভিতরে কেউ কিছু কয় না সবাই চুপচাপ হয়ে আছে এবার খাজা কুতুবউদ্দিনের সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে যদি কেউ না থাকে তাহলে তো আমার বাবার জানাজাটা খালিতে হয়ে যাবে আমার বাবার জানাজা না পড়াইয়ে তো তারে কবরে রাখতে হবে তার ওসিয়াত অনুযায়ী এবার হঠাৎ করে একটা মানুষ হাত উঠাইছে পিছন থেকে হাত উঠাইয়া সবাই রে বলতেছে আমি আছি রে আজকের জানাজা আমি পড়াবো এবার তার সন্তানরা তাকায়া দেখে কোন আলেম না কোন বড় শাইখুল হাদিস না মুহাদ্দিস না একজন রাজনৈতিক নেতা তৎকালীন দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই তিনি পিছন দিকে হাত উঠাইছে মুসলমানের আওয়াজে আস্তে কোন আল্লাহু আকবার সুলতান শামসুদ্দিন আলতামাস হাতটা উঠাইছে পুরা কাতারটা ফাঁকা কইরা দিছে সম্রাটের জন্য সবাই মনে করছে সম্রাট তো মনে হয় কোনোদিন নামাজও পড়ে না এবার সুলতান শামসুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে সন্তানরা রে তোমাদের বাবার জানাজা আমি পড়াবো এবার সুলতান শামসুদ্দিন আলতামাস খাজা কুতুবউদ্দিনের জানাজার খাটিয়ার সামনে যায়া জানাজার খাটিয়ার সামনে যায়া ওই কাপড়টা সরায়া খাজার চেহারার ভিতরে হাত দিয়া বলতেছে ও খাজা তুমি তো মইরা গেলা কিন্তু আমারও সাথে সাথে মারলা আমার আমল দুনিয়ার কেউ জানত না রে খাজা কুতুবউদ্দিন কিন্তু আজকে তুমি দুনিয়াবাসীর সামনে আমার আমলটা কেন তুমি প্রকাশ করে দিলা রে খাজা আমি তোমার সাথে কি অন্যায় করেছিলাম দেখেন দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান খাজা কুতুবউদ্দিন যার নাম তার বলা উদ্দেশ্য ছিল সুলতান তিনি কোনো আলেম ছিলেন না কিন্তু দিল্লির সম্রাট এত বড় সম্রাট হয়ে তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন এই কারণে আপনারা যারা আছেন বাবা এই যে আমলগুলা দিলাম একটু করবেন এরকম হতে পারে আপনি আলেম না কিন্তু আমি আমিরুল ইসলাম শরীয়ত পুরীর আগে আল্লাহ আপনারে জান্নাতে নিবে এরকম হতে পারে কি পারে না মুসলমান এই কারণে এই আমল ছাড়া কবরে কোনো দাম নাই মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি এই তিন প্রশ্নের উত্তর দুনিয়াতে যদি আমরা আল্লাহ বিল্লাহ না করি খোদার কসম এই তিন প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ঠিক কি না মুসলমান তাহলে খাজা কুতুবউদ্দিনের এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাইলাম সারা জীবন আমল করব ইনশাআল্লাহ আমল ছাড়া কোনো গতি আছে
এবার আসেন মুসলমান মনে একটা সাহস আইছে না অনেকে দেখবেন হুজুর আমরা কেমনে কি করি আমরা তো কোনোদিন মাদ্রাসা যাই নাই আরে মাদ্রাসা যাই নাই কিন্তু আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই 10টা সূরা পড়েন আর যেই আমলগুলা দিলাম এইগুলা করেন বেশি নফল পড়বার পারেন না কিন্তু যতটুকু ফরজ আমল করেন ইখলাস নিয়ে করেন এখন তো আবার নামাজের ভিতরে দোকানের হিসাব করেন না মানুষ বাংলাদেশে বাইরে গেছে মসজিদের নাম কইলে চিনবে রমজান মাস যোহরের নামাজ পড়ছি এখন ইমাম সাহেব চার রাকাতের পরে সালাম ফিরাইছে এক লোক দাঁড়ায় কইতাছে হুজুর নামাজ হইছে তিন রাকাত সবাই দিছে বেটকি দেখ পুরা মসজিদের মানুষের কাছে চার রাকাত হইছে আপনার কাছে তিন রাকাত হইছে বসেন বেটায় বইসা গেছে মুরব্বি মানুষ ভালো অর্থবিত্ত আছে এখন নামাজ শেষে আমি আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিল আলামিন কইলাম কাকা সবার কাছে চার রাকাত হইছে তোমার কাছে তিন রাকাত হইছে একটু কও দি কয় বাজারে আমার দোকান চাইতিয়া তিনটার হিসাব পাইলাম আরেকটা হিসাব পাইলাম কয় আরেকটার হিসাব পাইলাই বুঝতাম আমি চার রাকাত করছি কয় যেও তো তিনটার হিসাব পাইছি তার মানে বুঝা যায় কয় রাকাত করছি তো এই রকম নামাজ কি পড়া যাবে বাবা আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল নবী বলেন ও দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান তুমি যতটুকু আমল করো ইখলাস নিয়ে করো তোমার অল্প আমলই তোমাকে আর আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ